This is Ibrahim. Today I represent you a new lesson that is very important lesson about for any kind of student, any kind of student, any classes, any levels. However, it is about verb continuous form. Actually, verb is a soul of a sentence. Protekta bakko ekta kore মিনিমাম একটা করে ভার্ব রয়েছে আর সেই ভার্বের সঠিক ব্যবহার করতে গিয়ে আমরা কিছু ওয়ার্ড পাচ্ছি ইংরেজি গ্রামারে যেগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না যে আজকের বিষয়টা হচ্ছে যে ভার্বগুলো কন্টিনিউয়াস ফর্ম হয় না অর্থাৎ আমরা বেস ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করি অর্থাৎ আইএনজি কন্টিনিউয়াস ফর্ম মানে হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হওয়া কিছু কিছু ক্ষেত্রে যদিও আমরা আইএনজি যোগ করে থাকি বাট এটা ইংরেজির স্ট্যান্ডার্ড বজায় রাখে না ভার্বের স্ট্যান্ডার্ড বজায় রাখে না যাই হোক সেগুলো আমরা লিস্ট আকারে শিখব যে প্রথমে হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যেগুলোকে আমরা বলে থাকি ভার্ব অফ সেন্স ধারণা অনুমান আন্দাজ এই ক্ষেত্রে কিছু ভার্ব রয়েছে যেমন ফিল সি স্মেল নোটিস অবজার্ভ এগুলা অ্যাকচুয়ালি সেন্সের বিষয় ফিলিংয়ে এই বিষয়গুলো এই ধরনের এই ভার্বগুলো আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করব না আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব ফর এক্সাম্পল আই ফিল আনকমফোর্টেবল হেয়ার অ্যাকচুয়ালি দিস ইজ আ সুইট সেন্টেন্স দিস ইজ আ কারেক্ট সেন্টেন্স বাট যদি আমরা এভাবে ব্যবহার করি আই এম ফিলিং আনকমফোর্টেবল হেয়ার কিছু কিছু স্পেশালিস্ট মনে করেন যে আই এম ফিলিং হেয়ার ইট ইজ কারেক্ট সেন্টেন্স বাট ইট অলসো কারেক্ট বাট ইটস স্ট্যান্ডার্ড ডু নট মেনটেন it's not a good sentence in English grammar. So, amra feel shabdota, see shabdota, smell, notice abong observe shabdogula amra present form e byabohar korbo verb er base form hisabe. Then verb of feelings. Kisu kisu feelings er khetre amader likes, dislikes, amader bhoy biti, hates, wants, loves, minds. E word gulo amra byabohar korbo present form hisabe. For example, দে হিট মি দেখেন যদি আমরা বাক্যটা এটা কারেক্ট সেন্টেন্স কিন্তু যদি আমরা দে আর হিটিং মি বাক্যটা কেমন দেখায় কেমন শুনতে কেমন লাগে সো কিছু কিছু শব্দ আছে ডিসলাইকিং খুব অড মনে হয় খুব অড দেখা যায় ওয়ান্টিং এগুলাতে আমরা আইএনজি যোগ করবো না এগুলো কন্টিনিউয়াস ফর্ম হবে না দেন ভার্ব অফ প্রসেশন প্রসেশন অ্যাকচুয়ালি হচ্ছে বিলংস টু মি মাই সেলফ অর আওয়ার সেলফ আমাদের অধীনস্থ কোনো কিছু থাকা যেটা সেটা হচ্ছে বিলং ওন বা পসেস এই শব্দগুলো আমরা আইএনজি যোগ করবো না ইট বিলংস টু মি নট ইট ইজ বিলং টু মি এটা ইন আনফেয়ার ফর ইংলিশ গ্রামার দেন ভার্ব অফ থিঙ্কিং আন্ডারস্ট্যান্ড নো থিঙ্ক রিয়েলাইজ বিলিভ এক্সপেক্ট রিকলেক্ট রিমেম্বার ফরগেট রিকল অ্যান্ড ট্রাস্ট এই শব্দগুলো আমরা যদি এভাবে রিমেম্বারিং কথাটা বলা হয় কেমন দেখায় ইটস আ ভেরি আনফেয়ার অ্যান্ড ভেরি অড হিয়ারিং সো এই সেন্টেন্স এই শব্দগুলো আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করবো না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও ব্যবহার করবো না আমরা ফার্স্ট কন্টিনিউয়াসও ব্যবহার করবো না এবং আমরা ফিউচার কন্টিনিউয়াসও ব্যবহার করবো না আমরা অলওয়েজ এগুলোকে প্রেজেন্ট ফর্মে রাখবো অথবা ফিউচার ফর্মে রাখবো অ্যাকচুয়ালি প্রেজেন্ট ফর্মে রাখবো ফাইনালি যেই অক্সিলারি ভার্বগুলো আছে আমরা জানি যে কিছু কিছু অক্সিলারি ভার্বের সাথে আইএনজি যোগ হয় অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম হয় যেমন আমরা জানি এম ইজ আর ওয়াজ হয় এগুলোর পরিবর্তে আমরা বিং লিখতে পারি আবার অনেক সময় হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরিবর্তে আমরা হেভিং লিখতে পারি কিন্তু শুধুমাত্র অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব এগুলোর সাথে কখনো কী হয় না আইএনজি যোগ হয় না যেমন আই মে টেক ইট হতে পারে বাক্যটা কারেক্ট সেন্টেন্স বাট যদি এভাবে লেখা হয় যে আইএম অথবা আইএম আই বিং অথবা আই এম মেইং টেক ইট এটা কখনো হয় না এটা ভেরি আনফেয়ার ফর ইংলিশ গ্রামার এই সেন্টেন্স এই ওয়ার্ডগুলো বিশেষ করে ভার্ব অফ সেন্স ভার্ব অফ ফিলিং ভার্ব অফ পসেশন ভার্ব অফ থিঙ্কিং অ্যান্ড ফাইনালি অক্সিলারি ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল